যখনই আপনি কাউকে অনেক বেশি ভালোবাসতে থাকেন, যখনই আপনি কারোর প্রতি অনেকটা কেয়ার করতে থাকেন, তাহলে অনেকবার এমনটাও হয় যে আপনার তার জন্য অনেক বেশি করা আপনার সম্মান কমিয়ে দেয়, তার জন্য আপনার অনেক বেশি করা আপনাকে বাধ্য করে দেয় আরও বেশি করে কিছু করতে। যখন আপনি সব সময় কারোর জন্য অ্যাভেলেবেল থাকেন, তখন সে আপনাকে সম্মান করে না। আপনি তাকে এটা বুঝিয়ে দেন যে আপনি কতটা খালি একটা মানুষ, আপনার কাছে কোনো কিছুই নেই করার মতো। তাই বলে এটা নয় যে আপনি কাউকে ভালো না বাসেন বা কাউকে যেন সময় না দেন, তার কেয়ার না করুন। কিন্তু যতক্ষণ পর্যন্ত দুদিক থেকেই ভাবনা সমান না হবে, তাহলে আপনার একটু দাঁড়িয়ে যাওয়াটাই উচিত। প্রথমে সামনের মানুষটিকে বোঝার চেষ্টা করুন, সেও কি আপনার জন্য ঠিক আপনার মতোই চিন্তা করে কি না করে, সেও কি আপনার সাথে আপনার মতোই সময় কাটাতে চায় কি না, সেও কি তার প্রেম আপনার সামনে প্রকাশ করে কি না করে যেমনটা ঠিক আপনি করেন। যদি সে এমনটা না করে, তাহলে তাড়াহুড়ো করবেন না। এর মানে এটাই বুঝে নেবেন সে আপনার সাথে সম্পর্কের জন্য এখনও সিরিয়াস নেই, কমিটেড নেই। যদি আপনি কারোর পিছনে আপনার প্রেমের জন্য হাত জোর করতে থাকেন, তাহলে আপনি কখনোই সফল সম্পর্ক গড়তে পারবেন না। আপনি তো সবসময় ভালোবাসেন, তার জন্য সব কিছুই করতে চান, তার ব্যাপারেই সবসময় ভাবতে থাকেন, কিন্তু এমনটা কিছু না করে, তাহলে একটু দাঁড়িয়ে যান। কেননা এমন সম্পর্কে আগে এগিয়ে আপনি দুঃখ ছাড়ার কিছুই পাবেন না। কিন্তু যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, কিন্তু যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, সত্যিই কমিটেড থাকে, আপনার সাথে ট্রান্সপারেন্ট থাকে, যদি এক খোলা বইয়ের মতো থাকে, তাহলে আপনি সেই সম্পর্কে আগে এগোতে পারেন। এমন সম্পর্কে আপনার সময়ের, আপনার ভালোবাসার, আপনার সব সময় একটা গুরুত্ব থাকবে তার কাছে। এমন সম্পর্কে সময় দিলে আপনার সময় কখনোই নষ্ট হবে না। কিন্তু যদি এই সব ভাবনা সামনের মানুষটি না থাকে, তাহলে আজ নয় তো কাল আপনার মন অবশ্যই ভেঙে যাবে। কখনো কারোর সাথে যদি আপনি সম্পর্কে গভীরে যেতে চান বা কারোর সাথে সারা জীবনের জন্য নিজেকে জুড়তে চান, তাহলে ধীরে ধীরে আগে পা বাড়ান। কেননা কোনো গভীর সম্পর্কের ভিত বিশ্বাসের উপরই টিকে থাকে। যতক্ষণ দুটি মানুষ একে অপরের মনের কথাকে না বুঝতে পারবে, ততক্ষণ তারা একে অপরের সাথে প্রেমের গভীরে কখনোই যেতে পারবে না। তাহলে আপনাকে যদি কারোর পিছনে হাত জোর করতে হয়, কারোর সাথে যদি আপনাকে প্রেমের ভিক্ষা চাইতে হয়, তাহলে আপনি সেখানে দাঁড়িয়ে যান। যদি আপনাকে তার সত্যি দরকার হয়, তাহলে সেও চেষ্টা করবে তার দিক থেকে। আর যদি আপনার সামান্য পিছনে সরে আসা দেখে সেও কোনো চেষ্টাই না করে, তাহলে বুঝে নিন আপনি সেই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। যে সম্পর্ক আপনাকে খুশি দিচ্ছে না, শুধু সবসময় দুঃখ দিয়ে যাচ্ছে, কষ্ট দিয়ে যাচ্ছে, আপনাকে কাঁদিয়ে যাচ্ছে, সেই সম্পর্কের পিছনে কখনোই ছুটবেন না। কেননা যে আপনার হবে সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না। কেননা যে আপনার নয়, তাকে আপনি যতই আটকান, যতই ধরে রাখুন, আজ নয় তো কাল ছেড়ে চলে যাবে। তাহলে আপনি কারোর সাথে প্রেমের সম্পর্ক বাড়ানোর আগে এটা বোঝার চেষ্টা করবেন যে তার মনে আপনার জন্য কি আছে। প্রচুর মানুষ ভাবে, চিন্তা করে অনেক কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতেই পারি না যে সামনের মানুষটির মনে কি আছে। সে মুখে বলে কিছু আর করে আর এক। একটা কথা মনে রাখবেন সবসময়, কখনো কারোর কথায় যাবেন না যতক্ষণ না পর্যন্ত সে তার কথাগুলোকে করে না দেখায়। তার প্রতি আপনার প্রেম যতটা, তারও কি আপনার প্রতি ঠিক ততটাই প্রেম আছে, এটা জানার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি সেটা দেখুন যে সেই মানুষটিও আপনার জন্য কি সেই সব করে যেগুলো আপনি তার জন্য করেন, নাকি শুধুমাত্র আপনি সব কিছু করে যাচ্ছেন। তারও কি আপনার জন্য ততটাই চিন্তা হয় যতটা আপনার হয় তার জন্য। এই সব জিনিসগুলোকে আপনিও যদি ভালোভাবে দেখেন, তাহলে সত্যিটা আপনি নিজে থেকেই জেনে যাবেন। যেখানে দুদিক থেকে ভালোবাসা থাকে, সেখানে আপনি নিজেকে পুরোপুরিভাবে দিয়ে দেবেন, আর যেখানে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন, তাহলে সেখানেই দাঁড়িয়ে যাবেন।